নমস্কার, বলাইস ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, গতদিন যেটা শেয়ার করেছিলাম যে বেলুনমালি মাছের ফ্রাইগুলি আমি আলাদা করব এবং বেলুনমালিগুলিকে আলাদা করব। সাইডের ট্যাঙ্ক রয়েছে, মলির ট্যাঙ্ক, সেখান থেকে মাছ ধরে বেলুনমালির ফ্রাইগুলিকে নিয়ে যাব। তো সেটা করা হয়নি, তো আজ ভাবছি আপনাদের সঙ্গে সেটা করে শেয়ার করব। তো প্রথমত এখানে আগে আমার বেলুনমালি চেম্বারটি দেখুন, বাচ্চায় পুরো একদম ভরে রয়েছে। বাচ্চার রাখার এখানে সত্যি কথা বলতে থাকার আর জায়গা নেই, এমন কোনো জায়গা নেই যেখানটায় মানে বাচ্চা নেই। প্রত্যেকটা জায়গায় বাচ্চা একদম গিজ গিজ করছে। তো এভাবে যদি আমি ফেলে রাখি এদের, তো এখানে খুব একটা গ্রোথ হবে না। তো এই কারণে এই মাছগুলিকে, বড়ো মাছগুলি এখানেই থাকবে, শুধু ছোটো মাছগুলিকে ধরে আমার যে মলির ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কে আমি ট্রান্সফার করবো। তো তার আগে আমার মলির ট্যাঙ্কের থেকে যে মলিগুলি আছে, বড়ো মলি ছোটো মলি যেগুলি আছে সেগুলিকে ধরতে হবে। তো আসুন আগে সেগুলি ধরে নিই, তারপর এই মাছগুলিকে ট্রান্সফার করার সময় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো কত পরিমাণ মাছ এখানে অবশিষ্ট আছে, বড় মাছ, এবং কী পরিমাণ বাচ্চা আমি পেয়েছি। তো সঙ্গে থাকবেন। তো এবার দেখুন, এখানে আমার যে চেম্বারটি রয়েছে জল আমি কমিয়ে রেখেছি আগেই। তো এখানে দেখুন কী পরিমাণ মাছ রয়েছে, নিচে ছোটো ছোটো বাচ্চা আছে অনেক, এবং বড় মাছ দেখুন সাইড দিয়ে কিছু কিন্তু দেখা যাচ্ছে, কিছু কিছু মাছ বড় মাছ এখানে সাইডে রয়েছে। তো এই সমস্ত মাছ আমার এখান থেকে তুলে নিতে হবে, না হলে যদি ছোটো মাছও থেকে যায় তো তার সঙ্গে আমার যে বেলুন মলি আমি এখানে দেবো, ওই ছোটো মাছের সঙ্গে যদি ছোটো মাছ দু একটাও থেকে যায় তো ভবিষ্যতে যখন বড় হবে, তো যদি ব্রিড করে তখন কিন্তু ক্রস ব্রিড হয়ে যাবে। আর বেলুন মলির সঙ্গে নর্মাল মলি যখন ব্রিড হবে তখন কিন্তু সে বেলুন মলিটার বেলুন মলি থাকবে না, সেটা একদম নর্মাল মলি হয়ে যাবে। তো প্রথমত এই মাছগুলিকে ধরে আমি এই পাশের চেম্বারে ট্রান্সফার করব। তো এই মাছগুলিকে এখন আমি ধরবো, তার জন্য আগে এখান থেকে কিছুটা পরিমাণ জল আমি কিন্তু তুলে নেব, তারপরে সমস্ত মাছগুলিকে ধরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এখানে আমার কতগুলি মাছ আছে বা কীরকম সাইজ হয়েছে। তো এটা এখানেই থাক। তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু পানা দিয়ে রেখেছিলাম, সেই পানাগুলি এখন তুলে ফেলবো। এই পানাগুলি চাইলে আমি পরবর্তী সময় ব্যবহার করতে পারবো, কিন্তু এটা আগে ধুয়ে নিতে হবে, কেননা এখানে দেখছি কিছু পরিমাণ শামুক হয়ে গেছে, বা এই যে শামুকের ডিম দেখুন, এখানে দেখুন যে শামুকের ডিম হয়ে গেছে। কাজে এখানে এই পানাগুলি যদি না ধুয়ে আমি ব্যবহার করি, পুরো চেম্বারটাতে কিন্তু শামুকে ভরে যাবে। তো এই কারণে কিন্তু আগে চেম্বারের সমস্ত জল ফেলে যদি পানাগুলি ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ব্যবহার করা যাবে পানাগুলি, তাছাড়া ব্যবহার করা যাবে না। এখানে দেখুন মাছের সাইজ, দেখুন মাছের সাইজ, হেলথ দেখুন কত সুন্দর। এখানে দেখুন কিছু কিছু মাছ প্রায় 3 ইঞ্চির কাছাকাছি আছে। এই যে মাছগুলি দেখুন কত বড়, এইগুলো একদম অ্যাকচুয়ালি ব্রুডার ফিশ, আমি নিজের ব্রিডিংয়ের জন্য রেখেছিলাম, আপনাদের বলেছি। তো এর মধ্যে থেকেও আমি মাছ সেল করেছি, কারণ অনেকেই এসে দাবি করে যে আমি যে সমস্ত মাছে ব্রিডিং করি শুধুমাত্র সেই মাছে ব্রিডিং হয়, তাছাড়া অন্য মাছে হয় না। তো এই কারণে আমার নিজস্ব ব্রুডার হিসেবে যেগুলো রাখতে হয় সেগুলো মাঝে সাঝে আমার সেল করতে হয়, শুধুমাত্র এই কারণেই। তো দেখতেই পাচ্ছেন এখানে মাছের সাইজ কীরকম আছে। তো মাছ আরও আছে, তো সমস্ত মাছ ধরা দেখাতে গেলে অনেকটা সময় লাগবে। তো আমি আগে সমস্ত মাছ তুলে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার ফিরব। তো সঙ্গে থাকবেন। দেখতে পাবেন যে আমি এখানে সমস্ত মাছ তুলে ফেলেছি, জলটাও পুরো গুলিয়ে গেছে একদম, তো তাহলেও জলটা সবুজ আছে, ঠিক আছে। তো এবার এখানে দেখুন আমি টোটাল এখানে এই কটা মাছ মাত্র পেয়েছি, বাদবাকি সমস্ত মাছ কিন্তু আমার সেল হয়ে গেছে। আমি আপনাদের আগেও বলেছিলাম আমার এই চেম্বারে 100 পিসের উপরে মাছ আছে, বাট এখন কিন্তু আর খুব একটা মাছ নেই, এই কটাই রয়েছে মাত্র। তো এর মধ্যেও কিছু বাচ্চা হয়তো বড় হয়ে এত সাইজ, এত বড় সাইজ এসছে। তো মাছগুলি কতটা হেলদি আছে দেখুন, সমস্ত মাছই ব্রিডিংয়ের জন্য রেখেছিলাম এই সবকটি মাছ। তো এখন এই মাছগুলি আমার একটি আলাদা চেম্বারে আমি রেখে দেবো, যেখানে আমি সমস্ত মাছ যেখানে বিক্রি করার জন্য রাখি সেই চেম্বারে কিন্তু আমি রেখে দেবো। আর এই চেম্বারটাতে আমি এখন বেলুন মলি মাছের ব্রিডিংয়ের সেট আপ হিসাবে কাজে লাগাবো। তো নোংরা আমার বাছা হয়ে গেল, এখানে কয়েকটা শামুক ছিল সে কটাও বাছা হয়ে গেল। এবার এই জল সমেতই আমি কিন্তু আমার বড় চেম্বারে যেটা রয়েছে, আসুন এখানে যে চেম্বারটি রয়েছে এই চেম্বারে কিন্তু আমি দিয়ে দেবো। তো এখানে প্রচুর বাচ্চা আছে, বাচ্চাগুলো আমি এখন কালেক্ট করব না,
পরবর্তী সময় আমি বাচ্চাগুলি কালেক্ট করব। আর এর সঙ্গে একটু ছোটখাটো আপডেট আপনাদের দিয়ে দিই যে এখানে দেখুন বাচ্চাগুলি কত রকম হয়েছে, বড় ছোট হয়েছে। তো এখান থেকে আমি পরবর্তী সময় কিছু বাচ্চা কিন্তু আলাদা করে বাছাই করে এই চেম্বারে রেখে দেবো, এবং এখানেও কিছু বাচ্চা আছে সেই বাচ্চাগুলি পরবর্তী সময় বাছাই করে এই চেম্বারে দেবো। তো সে কাজটা পরে এক সময় করবো এবং সে ব্যাপারে অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিও দেব। তো এখন আপাতত আমার এখানে যে চেম্বারটি আছে এই চেম্বারটি এখন রেডি হয়ে গেল। এখন এই চেম্বারে আমি বেলুন মলিগুলো ধরে এখানে সাপ্লাই করব, ওই চেম্বার থেকে এনে এখানে ছেড়ে দেবো, ব্যাস আর কিছুই না। তো আমি এখানে কোনোরূপ লাইট প্ল্যান্ট যেগুলি আছে কোনোরূপ লাইট প্ল্যান্ট ব্যবহার করবো না, জলের পরিমাণ কম আছে কিন্তু আমি ভবিষ্যতে বাড়িয়ে দেবো। তো এবার দেখুন আমার এখানে যে চেম্বারটি রয়েছে এই চেম্বারটি আমি এখন সমস্ত প্রথমে ঝাঁঝিগুলি তুলে নেব, তুলে নেওয়ার পর আমি মাছগুলি ধরব। শুধুমাত্র যে মাছগুলি ফ্রাই রয়েছে বা ছোটো ছোটো বাচ্চা রয়েছে সেগুলি ধরবো। তো তার আগে ছোট্ট একটু আপডেট দেবো আপনাদের সঙ্গে, যেটি হচ্ছে আমার যে ফাইটার মাছগুলি ছিল সেগুলি সব সেল হয়ে গেছে, শুধুমাত্র কিছু মেয়ে পড়ে আছে। এখানে দেখুন সমস্ত মেয়ে রয়েছে, আর এই সাইডে দেখুন যা ফাইটার এখানে রাখা ছিল বাদবাকিটাও সেল হয়ে গেছে। তো এই হচ্ছে একটা আপডেট থাকলো আজকে আপনাদের জন্য। আর এবার আমি আপনাদের সঙ্গে এই পাশে একটু জল তুলে নেবো, আগে জল তুলে নিয়ে তারপর কিছু মাছ এখানে তুলব। তো এখানে দেখুন কিছু মাছ আমি এখানে তুলেছি, আমার দু একটা মাছ কিন্তু মরতে শুরু করেছে, মানে এখানে আমার জল পরিবর্তন করা হয়নি, যার দরুন কিন্তু কিছু মাছ আমার মরতে শুরু করেছে এবং কিছু মাছে ফাঙ্গাসও লেগে গেছে। তো আমি এখান থেকে আজ যদিও জল পরিবর্তন না করতে পারি তো আগামী দিনে আমি অবশ্যই জল পরিবর্তন করব। আর এই ফাঙ্গাস লেগেছে এখানে, তো এর কি ট্রিটমেন্ট হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখুন সামান্য জল তুলেছি তাতেই কিন্তু প্রচুর পরিমাণে ফ্রাই উঠে এসছে। তো আমি এই যে ঝাঁঝিগুলি আছে ঝাঁঝিগুলি সরিয়ে তারপর যে ফ্রাইগুলি আছে ফ্রাইগুলি সমস্ত এই ধামার মধ্যে তুলে গামলার মধ্যে তুলে তারপর আবার আপনাদের সঙ্গে আসছি, ততক্ষণ সঙ্গে থাক। এবার আপনারা দেখুন আমি কিছু ফ্রাই এখানে তুলেছি, আমি 100% ফ্রাই তুলতে পারিনি, সাইডে দেখুন একটু ফ্রাইগুলি এখনও রয়ে গেছে। আর এই যে অ্যালগি বলছি মাফ করবেন, এই যে লাইভ প্ল্যান্টগুলি রয়েছে এইগুলিও তোলা হয়েছে। তো এইগুলি আবার এখানে দিয়ে দেবো, যেহেতু আমি বলেছি যে আজ আমি এদের ট্রিটমেন্ট করবো না যেহেতু আমার জল রেডি করা নেই। সো আমি এগুলি আবার ফেলে দেবো এবং আগামী দিনে আমি যখন জল পরিবর্তন করব এবং এই ট্রিটমেন্ট কী আছে সেটি আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো ফাঙ্গাস লেগেছে আমার এখানে, দুটো বা চারটে মাছ মারা গেছে বা তার বেশি কিন্তু মারা যায়নি আমার এখানে। তো তবুও আমি সমস্ত মাছে ফাঙ্গাস লাগেনি, তারপরেও কিন্তু সমস্ত মাছে ফাঙ্গাস না লাগা সত্ত্বেও কিন্তু আমি এখান থেকে জল পরিবর্তন করে সমস্ত মাছের ট্রিটমেন্ট করব যাতে অন্য মাছের শরীরে ফাঙ্গাসটা না পৌঁছায়। তো এবার আসুন এখানে দেখা যাক যে কি পরিমাণ ফ্রাই আমি এখান থেকে পেয়েছি বা বাচ্চা আমি এখান থেকে পেয়েছি। এই যে দেখুন জানি না কতগুলি দেখতে পাচ্ছেন, তো এখানে কতগুলি বাচ্চা আছে আমার কোনো ধারণা নেই। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন যে এখানে কতগুলি ফ্রাই থাকতে পারে বা কতগুলি বাচ্চা থাকতে পারে মলে মাছের, যেটা বেলুন বলে আমি তুলেছি। তো এবার আসুন এই মাছগুলি যে চেম্বারে ছাড়বো আপনাদের আগেও দেখিয়েছি, তো এই ছাড়ার প্রসেসটা কী সেটা নিয়ে একটু আলোচনা করা যাক, তো সঙ্গে থাকবেন। এখানে আমার এখানে প্রায় 15 মিনিট হয়ে গেছে আমি এখানে মাছগুলিকে এভাবে রেখে দিয়েছি। তো এই জলের তাপমাত্রা আর এই জলের তাপমাত্রা কিন্তু সেম হয়ে গেছে, তো এবার কিন্তু আমি এই মাছগুলিকে জাস্ট আলতোভাবে ছেড়ে দেবো। তবে মাছ ছাড়ার সময় ফ্রাই মাছ বা ছোটো মাছ ছাড়ার সময় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুটো জলের তাপমাত্রা যেন সেম থাকে, দুটো জলের তাপমাত্রা যদি সেম না হয় তাহলে মাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এই কারণে কিন্তু অবশ্যই দুটো জলের তাপমাত্রা সেম রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের একটি মাছও কিন্তু মারা যাবে না। তো এখানে জল কম আছে, তো আমি দু একদিনের মধ্যেই আমার জল তৈরি হয়ে গেলে আমি এখানে জল লোড করে দেবো যাতে মাছগুলি আরও ভালো জায়গা পায়, বড় জায়গা পায়, মাছগুলি ভালো গ্রোথ হয়। তো এদের খাবার দাবার কী আছে সে ব্যাপারে অবশ্যই আগামী দিনে ভিডিও দেবো। তো আজ আর কথা বাড়াবো না, ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।